জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চিত্র। আমি মূলত এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখায় একজন সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছি। ছুটির দিনগুলোতে অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে একটু তুলে ধরি যারা পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখে, বৃক্ষ নিয়ে কাজ করে, অক্সিজেন নিয়ে কাজ করে, তাদেরকে একটু তুলে ধরার। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি সিরাজ নাটোরের চলনবিল অঞ্চলের সিংড়া উপজেলার কবিরগঞ্জের চলনবিল পর্যটন পার্ক এবং বিনোদন কেন্দ্র। এই পার্কে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সারিবদ্ধ গাছ ফুটে আছে, রঙিন ফুল ছড়িয়ে দিচ্ছে অক্সিজেন, যার ভূমিকায় এই পার্কটি তৈরি হয়েছে। কথা বলবো তার সাথে, এখানে দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে এবং কিছু দর্শনার্থীর সাথে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই চলনবিল পর্যটন কেন্দ্র এবং বিনোদন পার্কের ভিতরে অবস্থিত একটি পুকুর। সেই পুকুরের চতুর্দিকে সারিবদ্ধ গাছ, ভিতরে রয়েছে শিশুদের বিনোদনের জন্য কিছু খেলনা, এছাড়া রয়েছে বেশ কিছু পশু পাখি। সঙ্গেই থাকুন, বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে। প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি সেই পার্কের ভিতর। প্রিয় দর্শক, নাটোরের চলনবিল অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র পার্ক গড়ে উঠেছে। এই পার্কে রয়েছে একটি পুকুর এবং চতুর্দিক দিয়ে প্রচুর পরিমাণ বৃক্ষরাজি, দৃষ্টিনন্দন এই পার্কটি। আমি একটু কথা বলার চেষ্টা করব এই পার্কের দায়িত্বরত একজন কর্মকর্তার সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা কান্তনগর। এই পার্কটার নাম কি? পার্ক চলনবিল পর্যটক পার্ক কবিরগঞ্জ। আমরা এই পার্কের ইতিহাস শুনবো আপনার সাথে একটু চলতে চলতে। তো এই পার্কটি আসলে কত বছর আগে গড়ে উঠেছে? 6 বছর আগে। দর্শনার্থী কেমন সাড়া পাচ্ছেন আপনারা? ভালো। এই যে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করেছেন, অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে, মানুষ ভালো আছে, কেমন লাগছে? ভালো লাগছে। আরো গাছ লাগানোর পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? অবশ্যই আছে। এই পার্কটিতে সাধারণত কোন কোন এলাকা থেকে দর্শনার্থী আসে? এখানে সব জায়গারই লোকজন আসে, আপনার নাটোর, গোদরা, সিংড়া, নন্দীগ্রাম। এইটা ব্যক্তি মালিকানা না কোন সরকারি প্রতিষ্ঠান? ব্যক্তি মালিকানা। কিভাবে, কোন পরিকল্পনা থেকে এখানে এই পার্কটি তৈরি করলেন? মন্ত্রীর ভাই গোলাম কবির এই পার্ক তৈরি করছে। প্রতিদিন কি পরিমাণ দর্শনার্থী এখানে আসে? মোটামুটি 150-200-250। আপনাদের এই পার্কে দেখার মতো কি কি সৌন্দর্যমণ্ডিত জিনিস রয়েছে? এখানে সৌন্দর্যমূলক জিনিস আছে আপনার হরিণ, বানর, খরগোশ, অজগর সাপ, হাতি আছে, পরি আছে, আপনার জলপরি আছে, আপনার নাগরদোলনা আছে, ছোটো বাচ্চা করে খেলনাধুলনা আছে, এগুলা। আমি আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এই যে অক্সিজেনপূর্ণ এলাকায় এসে আপনার কেমন লাগছে? জি, আমার অনেক ভালো লাগতেছে। আপনি কি এর আগে এখানে এসেছিলেন? জি না, আমি এর আগে কখনো এখানে আসি নাই, তো এইবারই ফার্স্ট টাইম আমি আসছি। এখানে আর কি কি স্থাপন করলে এটা আরও সৌন্দর্যমণ্ডিত হবে বলে আপনি মনে করছেন? এখানে যে সমস্ত গাছগুলো আছে অনেক সুন্দর, তো আরও বেশি ফুলের গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ থাকলে আরও সুন্দর লাগবে, আরও সৌন্দর্য হবে। এখন অনেক ফুলের গাছ এখানে নাই, আমরা দেখতে পারতেছি না অনেক রকম ফুলের গাছগুলো, তো সেই ফুলের গাছগুলো যদি এখানে থাকতো তাহলে আরও সৌন্দর্য হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি একটু কথা বলবো এখানে দায়িত্বরত একজন কর্মকর্তার সাথে। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? নুরুল ইসলাম। এইখানে আর কি কি গাছ লাগাইলে পুরোটাই সবুজে ভরে উঠবে এবং পরিপূর্ণ অক্সিজেনে পরিপূর্ণ হবে বলে আপনার ধারণা রয়েছে? আমরা আমের গাছ লাগাছি, আরও কিছু গাছ আমাদের বৃষ্টি বন্যায় নষ্ট হয়ে গেছে, বড় বন্যা আছে এবার, আমরা ওটা তুলে আরও বিভিন্ন ফুলের গাছ এবং গাছপালা লাগাবো। গাছপালা ভালো এবং আমাদের এই যে পাশে ডাবের গাছগুলো দেখিচ্ছেন খুব সুন্দর, কেবল ডাবের কাইন আসিচ্ছে, ছোটো ছোটো গাছ, আরও ছোটো আসার কথা ছিল কিন্তু আসেনি, এখন আসিচ্ছে। দর্শনার্থীরা আপনার এই পার্কে ঢুকে যাওয়ার সময় কী মন্তব্য করে যায়? ওনারা ভালো মন্তব্য করে, আরও আমাদের যেগুলা অটুরটি আছে কাজের সেগুলো ওনারা ধরা দেয়, যেগুলো এগুলো লাগান, এগুলো এগুলো ইয়ে করেন, বিনোদন কেন্দ্র আরও ভালো করেন, আমরা চেষ্টা করতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি মোহাম্মদ গোলাম কবির, সিংড়া উপজেলায় আমার বাড়ি, এবং আমি অতীতে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং সিংড়া উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং 2001 হইতে 10 সাল পর্যন্ত সিংড়া উপজেলা আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, এবং তারপরে রাজনৈতিক একটু বিরোধ দ্বন্দ্বের কারণে আমি তখন আমার বাপের একটা পৈতৃক সম্পত্তি চলনবিলের মধ্যে ছিল, সেই সম্পদের উপর তো বসে থাকি, তখন রাজনৈতিকভাবে যখন অবসর যাচ্ছি দ্বন্দ্বের কারণে, তখন মনে করলাম যে তার বিলের মধ্যে একটা কিছু করা দরকার, একটা সদ্য বিল, সেই বিলের মধ্যে একটা পার্ক বিনোদন কেন্দ্র মনের মধ্যে নিয়েই সেখানে কাজ শুরু করলাম 2015-16 আর কি। আমরা আপনার এই পার্কের বিষয়ে আরো গল্প শুনবো, একটু দর্শকদের দেখানোর, আপনার সাথে গল্প করবো, সেই সাথে একটু দেখানোর চেষ্টা করব আপনার এইখানকার পরিবেশগুলো। তো আসলে আপনি কত সালে এই পার্কটা তৈরি করেছেন? 2016 সালে। হ্যাঁ, 16 সালে শুরু করি আর কি। 16 সালে মনে করেন বিল তো, এটা বিলের মধ্যে মাটি কেটে তারপরে গাছটা লাগানো শুরু করলাম, এবং ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির গাছ। এই সবুজে ঘেরা পরিবেশ, আপনার হাতে লাগানো গাছ থেকে অক্সিজেন ছড়িয়ে যাচ্ছে, এখানে যে সকল দর্শনার্থীরা আসে তারা বিশুদ্ধ অক্সিজেন উপভোগ করছে, আপনার কেমন লাগে এগুলো দেখে? এটা তো আমার খুব ভালো লাগে। এখানে মনে করেন যে বাংলাদেশের অনেক দূর দূরান্ত প্রতিটা জেলার থেকে লোকজন বিনোদনের উদ্দেশ্যে এবং চলনবিল দেখার উদ্দেশ্যে এখানে আসে, আসার পর আর বাংলাদেশে বহু পার্ক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এরকম চলনবিলের মধ্যে একটা বিল, সদ্য বিলের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য গড়ে ওঠাতে সবাই আমাকে অনেক দিক থেকে ধন্যবাদ এবং ভালো কাজ করতেছেন দেশের জন্য এবং দেশের জনগণের স্বার্থে এটা একটা কাজ হচ্ছে, এবং অক্সিজেন যে বিলের মধ্যে একটা চতুর্দিকে পানি হা হা করতেছে এবং এখানে একটা দ্বীপের মতো গাছগাছলা তৈরি হয়েছে বিগত কয়েক 4 বছরে। হ্যাঁ, তারপরে এখন এই যে এবার একটা বিশাল একটা বন্যা গেল, বন্যার মাঝে হাজার হাজার দর্শনার্থী এখানে আসছে, আপনি ঢাকা কন, নারায়ণগঞ্জ কন, আপনার সিরাজগঞ্জ, ওই বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, এ দুটো অঞ্চলের লোক এই চলনবিল দেখার উদ্দেশ্যে বেশিরভাগ বর্ষাকালে আসে আর কি, এবং সেই এতে লক্ষ হাজার হাজার লোক যখন আসে তখন আমারও একটু ভালো লাগে যে বিলের মধ্যে আমার এই ছোট্ট একটা কেন্দ্র চলনবিল পার্ককে দেখার উদ্দেশ্যে হাজার হাজার জনগণ আসে। হ্যাঁ, আপনি একজন বৃক্ষপ্রেমী, প্রকৃত বৃক্ষপ্রেমী মানুষ, এই যে প্রচুর পরিমাণ বৃক্ষ রয়েছে, ফুল ধরছে, ফল ধরছে, এগুলো মালিক হয়তো আপনি, অক্সিজেনটা সবার। হ্যাঁ, অক্সিজেন, সবাই অক্সিজেন ভোগ করছে, ভালো আছে। আপনি সবাইকে এই অক্সিজেনে পরিপূর্ণ করতে কিভাবে উৎসাহ অনুপ্রেরণা দিবেন? এখানে যারা আসে তারা এই মানে অক্সিজেনের বা তারপরে আপনার বেড়ানোর উদ্দেশ্যে আসে, সবাই বলে ভালো লাগে, আরও অনেকে অনেক রকম উপদেশ দিয়ে যায় যে এই গাছটা লাগান, ওই গাছটা লাগান। হ্যাঁ, নানান গাছ লাগানোর এবং নানান ধরনের পরামর্শ অনেক দর্শনার্থী আমাদেরকে দিয়ে যায়। হ্যাঁ, এবং মনে করেন আমাদের এখানে একটা ছোটোখাটো একটা অভিযোগ বক্স আছে, সেখানে অনেকে অনেকের মতামত পেশ করে যায়, আমি সেগুলোকে খুলে আবার তাদের
দর্শনার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক সময় তাদের কথা মতো অনেকের কাজ করি। আবার দুই এক বছর পর যখন দর্শনার্থী আসে, আমি তার বলি এই যেন আপনি বলে গেছিলেন এই কাজটা আপনার উদ্দেশ্যে আমি করেছি, তখন সে লোকটা অনেক আনন্দিত এবং উৎসাহিত হয়। সে তখন মনে করে যায় আমি একটা উপদেশ দিয়ে গেলাম, সেই ব্যক্তিটা এত উপদেশটা গ্রহণ করেছে, সে অনেক আনন্দিত হয় এবং অনেক খুশি হয় আর কি। এই পার্ক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে মানে আমার নাটোর জেলার মধ্যে কোনো বিনোদন কেন্দ্র ছিল না বর্তমান যুগে। আগেকার যুগে আমরা বিনোদন কেন্দ্র বিনোদন হিসেবে অনেক রকম ফুটবল খেলা, হাডুডু খেলা, সকল রকম কায়িক পরিশ্রমে খেলাধুলা আমরা করেছি ছোটবেলায়। এখনকার যুগে এসে, অত্যাধুনিক যুগে এসে ছেলেপেলেদের বিনোদনের জায়গা নেই। শহরে তো শুধু মানে গাছগাছড়া নাই বা রাস্তার যে বাড়াবে বাচ্চা দেখতে পরিবারের লোকজন, সেরকম পরিবেশও নেই। তো এই বিলের উদ্দেশ্যে, বিলের মধ্যে তখন এই ছেলে মেয়েদের বিনোদনের উদ্দেশ্যে আসে। এখানে রাইস আছে, অনেক খেলাধুলা করে। হ্যাঁ, এই উদ্দেশ্য নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম এখানে আসবে, আরও আরও বড় প্রসারিত হবে। হ্যাঁ, হয়তো আমার নামটাই থেকে যাবে। এই যে কবিরগঞ্জ একটা বিলের মধ্যে জায়গার নামকরণ দিয়েছি আমি, আমার নামে নামকরণ যে কবিরগঞ্জ, এটাই আমার চাওয়া আর কি। অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের দর্শক এবং সকল মানুষের প্রতি আপনার কি বক্তব্য রয়েছে? সকল দর্শনার্থীদের প্রতি বক্তব্য এটাই যে তারা আসবে, তারা তাদের ভালো লাগবে, দর্শনার্থীদের ভালোর উদ্দেশ্যে করা আর কি আমার। হ্যাঁ, এটাই তাদের ভালো লাগবে, এটাই আমার চাওয়া পাওয়া, এটাই আমার বক্তব্য আর কি। সবশেষে আপনার এইখানে আসার জন্য দেশের দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে আসবে একটু বলে দিন। এখানে মনে করেন যে শীত মৌসুমে আপনার প্রত্যেকটা জেলার থেকে বাসে সিংড়ার থেকে 2.5 কিলোমিটার পূর্ব দিকে সিংড়ার থেকে বাসে চলে আসবে। বর্ষা মৌসুমে বহু দূর দূর থেকে নৌকা যোগে, এবার তো হাজার হাজার নৌকা এসেছে এবছর বড় বন্যার কারণে। আপনার কোথায় বগুড়ার থেকেও নৌকা, যেখানে পানি উঠে না সেখান থেকে মানুষ নৌকা নিয়ে নিয়ে আসছে। আপনার সিরাজগঞ্জ কোন, কুষ্টিয়া কোন, ওই পাবনা কোন, ওই রাজশাহীতা গোদাগাড়ি, এসব বহু দূর দূর নওগাঁ নানান অঞ্চল থেকে নৌকা যোগে এবার এসেছে। সময় দেওয়ার জন্য অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি সিরাজগঞ্জ, সুদূর সিরাজগঞ্জ জেলা একটা ঐতিহ্যবাহী জেলা, সিরাজগঞ্জ জেলাটাও আপনার চলনবিলের একটা অংশ। হ্যাঁ, সেখান থেকে আপনি আসাতে আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই চলনবিলের মাঝে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র এবং পার্কটি, এবং যিনি এই পার্কটি গড়ে তুলেছেন তার গল্প। যারা দেখবেন আমাদের শ্রদ্ধাভাজন এই কবির মহোদয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনারাও এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন। আপনার বাড়ির আঙিনাতেও প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করে এমন সবুজে ঘেরা সবুজ করতে পারেন। সেই সাথে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, আশপাশের সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন সবুজ বাগানে সবুজ মানুষদের নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।